তুমি তোমার মা বাবার একমাত্র ছেলে। আমরা চলে গেলে তোমার মায়ের অভিশাপ লাগবে, আর তার থেকেও বড় কথা, তোমার মা দুঃখ পাবে। আমার জানতাম তোমরা আমাদের অপমান করবে, তা সত্ত্বেও আমরা এখানে এসেছি কারণ আমার নাতনি বিয়ে হয়েছে। বাবা একটা কথা ওদের বলে দাও, ওদের অপমান এখন আর আমাদের গায়ে লাগে না। লাগবে কেন? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তো একেবারে খাইয়ে দিয়েছো, যা করার তো হয়ে গেছে। অবশ্য তোমাদের ফ্যামিলি ট্র্যাডিশনই তো তাই, বাবা মায়েরা মেয়েদেরকে লেলিয়ে দেয় ছেলেদের পেছনে। তোমার মা বাবা যেমন তোমাকে লেলিয়ে দিয়েছিল, তেমনি তোমরাও অঙ্কিতা আর রাধিকাকেও লেলিয়ে দিয়েছো। দারুণ, শ্রেয়ান তো বেঁচে গেছে, বিয়েটা ভেঙে দিয়ে শ্রেয়ান একেবারে বেঁচে গেছে, জীবনটা একেবারে ধ্বংস হয়েছে তোর। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, বিয়েটা শ্রেয়ান ভাঙেনি, বিয়েটা কিন্তু আমি ভেঙেছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি ভুলে যাবার তো কথা নয়। শাট আপ, ইউ আর টকিং আ বিট টু মাচ। এখানে আমরা তোমার সঙ্গে তর্ক করতে আসিনি। Neither we have any interest in talking to you. এখানে একটা শুভ অনুষ্ঠান চলছে। শোনো না, যেও না এর মধ্যে। বারে, আমি যাব না। জেঠুমনি এত বড় ভুলটা করলো কি করে? জেঠুমনিকে তো আমাকেই বোঝাতে হবে। যেও না, তুমি এসো। আরে কি কর, আরে দেখে 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 কি জেঠুমনি কি বলবো বলতো মা, এতবার আমরা বারণ করলাম তা সত্ত্বেও তোর শ্বশুর বাড়িতে তোর জায়গাটা নষ্ট করবে বলে এখানে চলে এলো। মেয়েকে দেখবে বলে, এতে যে তোর উপর একটা এফেক্ট পড়ছে সেটা তো বুঝতেই পারছে না। আরে বাবা, কতবার করে বারণ করলাম জানিস? বললাম আমরা তো যাচ্ছি, তো আমাদের হাতে দিয়ে দাও যদি তোমাদের মেয়েকে কিছু দিতেই হয়। সেসব নয়, হামলে পড়লো, সবাই মিলে দল বল বেঁধে একবার এখানে এসে হামলে পড়ছে, হবে না কেন? এই যে বড় বাড়ির বিয়ে দেখেছে না? হ্যাঁ মাসি, বড় বাড়ির বিয়ে, এখন তো ওরা এটা মনে করছে যে ওরাও এই স্ট্যান্ডার্ডেরই হয়ে গেল। আরে বাবা, হ্যাঁ কি কাণ্ড! আরে বাবা, আমরা যেখানকার মানুষ সেখানেই তো থাকবো নাকি? বড় লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে বলে আমরা এখানকার বেয়াই বেয়াই হয়ে গেছি, ওই জন্য কি আমরাও বড় লোক হয়ে গেলাম নাকি দাদা? এই দেখো, এই দেখো মাসি, এই যে আমার মেয়েটার বিয়ে হয়ে গেল, আমি তো এবার চলে যাবো, আস্তে আস্তে তো আমি গ্রামের দিকে চলে যাবো নাকি? আর রোজ রোজ এসে কি আমার মেয়ের বাড়িতে আমি বিরক্ত করতে আসবো? হ্যাঁ মানে দাদা দেখ, সব বাড়িতে যে সবাইকে মানায় না এটাও তোকে বুঝতে হবে দাদা। তোর কথা শেষ হয়েছে? কথা শেষ মানে? কথা শেষ মানেটা কি? দেখ, তোর জন্য আমাদের এতগুলো কথা শুনতে হচ্ছে। নির্ঝঞ্ঝাটে আমার মেয়ের বিয়েটা পর্যন্ত দিতে পারলাম না শুধুমাত্র তোর মেয়ের জন্য, শেষে এমন একটা ব্যাগরা বাঁধালো। ছাড়ো না বাপি, এখন এসব কথা বলে কি লাভ বলো তো? সত্যি তো জেঠুমনি, তুমি আমাকে বলো তো তুমি এখানে কেন এলে? এই দেখো, এইটুকু মেয়ে তোমাকে প্রশ্ন করছে, তোমার লজ্জা বলে কিছু আছে কুশল? তুই আমায় জিজ্ঞাসা করছিস কেন এলাম? তোকে দেখতে এসেছি, রাধিকাদিকেও দেখতে এসেছি। আমাদের দেখতে আসার তোমার কি দরকার ছিল? কতদিন তুমি আমাদের দেখোনি যে আমাদের দেখতে এসেছো বলো? তোমার আজকে এখানে আসা খুব অন্যায় হয়েছে জেঠুমনি, তুমি আজকে এখানে এসে খুব বড় ভুল করেছো। অসাধারণ, তুই তো জেঠুমনিকে এই কথাগুলো বলতে পারছিস? তুই নিজে পুরো ঘোরটা পাকালি, তারপর আমার মেয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছিস। মা, বারবার বলছি না, প্লিজ ঝগড়াঝাটি অশান্তি করো না। কেন এই কথাগুলো বলে যাচ্ছ? সহ্য হচ্ছে না কিন্তু,
আমরা তো এখানে রাধিকার সঙ্গে দেখা করতে এসেছি, রাধিকার সঙ্গে দেখা করে আমরা চলে যাব। প্লিজ তোমরা থামো, স্টপ ইট। কথায় কথা ওঠে অঙ্কিতা, কথার পৃষ্ঠে কথা উঠছে। বুবলু এতটুকু মেয়ে, ও মুখের ওপর এই কথাগুলো বলবে আমাদের? আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে? শুনবো মুখ বুঝে কেন রে? কেন আমরা কি অপরাধ করেছি বলতে পারিস? আর এই বিয়েতে যদি এইবারের লোকেদের এতই আপত্তি, তাহলে বলতে হয় এইবারের ছেলেও তো বিয়ে করেছে। কেন করলো বিয়েটা, কেন করলো বল? বিয়ে করলো কেন? বাধ্য হয়েছিল ভালো ছেলে বলে। যখন দেখলো মেয়েটি যেচে এসেছে সিঁদুর পরবে বলে, কি করবে, ফেলে দেবে? না, পোকরাজ ওকে ভালোবাসে, সেই ভালোবাসার মর্যাদা দিয়েছে পোকরাজ। আমি বারবার বলছি মা, এইভাবে সকলে মিলে ওদেরকে অপমান করো না, প্লিজ। তোমার তো গায়ে লাগবেই, অপমান করছি হ্যাঁ করছি, তোমার তো গাজালা করছে, সব থেকে বেশি তো গাজালা করছে তোমার। বৌমা, মানুষকে এভাবে অপমান করো না, তোমরাও মানুষ, জীবন এভাবে চলে না, জীবন সবকিছুই ফিরিয়ে দেয়, এইটুকুই। আপনি থামুন তো, আপনার দর্শন আপনার কাছেই রাখুন, আপনার এই দর্শন দিয়ে তো ছেলেকে এই মানুষ করেছেন। ওই ছেলের বাবা হয়ে আপনি আবার বুক ফুলিয়ে ঘুরেও বেড়াচ্ছেন, অদ্ভুত, আপনার লজ্জা করে না? না, লজ্জা আমার করে না, আমি আমার ছেলের জন্যই বুক ফুলিয়ে ঘুরে বেড়াই। একদিন হয়তো তোমার শ্বশুরমশাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন না, কিন্তু আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবো, কারণ আমি মনে করি আমার ছেলে কোনো অন্যায় করেনি, কোনো রকম অন্যায় সে করতে পারে না। আচ্ছা থাক না, থাক না এসব কথা, এখন আপনারা আসুন না, আসুন এখানে এসে বসুন না। দাদান এসো। এই তুই ওদের ডাকছিস কেন? Why are you inviting them? They are not invited here. Amra chai na ora ekhane bosuk. স্যার আপনি আজকে এসেছেন? সত্যি কথা বলছি, আপনি না এলে আমি খুব আহত হতাম, আপনার মেয়ে খুব কষ্ট পেত। ধন্যবাদ। দাদু ভাই, এখানে দাঁড়িয়ে অনেক ছোট বড় কথা শুনতে হচ্ছে না? আজকের দিনটা আমাদের জন্য, মানে আমার আর রাধিকার নতুন জীবনের জন্য, একটু শুনে নাও, কথা দিচ্ছি সব অপমানের যোগ্য জবাব একদিন দিতে পারবো। সারাপ পোকরাজ, তুই কিন্তু এখানে দাঁড়িয়ে আমাদের অপমান করছিস, হ্যাঁ ভুলে যাস না। তোমার এত বড় সাহস হয় কি করে? বারে তোমরা বাড়ির বড়, তোমরাই তো সাহস দেখাচ্ছ, তোমাদের থেকে শিখছে কিভাবে সাহসী হতে হয়। আসলে কি বলতো, একটু আগে না আমি বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তোমরা এক্স্যাক্টলি কি কি কথা বলছি, দেখছিলাম যে অপমানের পারদটা কতটা চড়তে পারে, একটা মানুষকে কত রকম ভাবে অপমান করা যায়, কত রকম ভাবে ছোট করা যায়, তোমাদের থেকে শিখেছি। তাই তোমাদের শিক্ষাটাই যদি বুমেরাং হয় তোমাদের দিকে ছুঁড়ে দিই, সেটা তো খুব একটা ভুল হবে না, তাই না? একে তো অনেক বড় অন্যায় করেছো,
তারপর এত বড় বড় কথা বলছো পোকরাজ? অন্যায় করিনি কোন, কোন রকম অন্যায় আমি করিনি। আমি রাধিকাকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করেছি। এবং তার থেকেও বড় কথা, রাধিকা যদি আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনটা পূর্ণতা পেত না, হয়তো খানিকটা ব্যর্থ হতো। আর রাধিকা তখনই আমার জীবনে এসেছে যখন রাধিকা আমার মনের কথা জানতে পেরেছে, সেটা আমি জানিয়েছি বুবলুর মাধ্যমে। একাডুকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।